মা বাবাকে কষ্ট দিলে ও জগন নামে যাবে চলে নামাজ রোজা যাই বিফল নামাজ আল্লাহু 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 নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময় কুরআন তেলাওয়াত নাতে রাসূল গজল আর ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাসারুক উত্তর পশ্চিম পাড়ার স্থানীয়দের উদ্যোগে 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার মরহুম মকবুল হোসেনের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাদেক মাহফিলে প্রধান মেহমান ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলহাজ মোহাম্মদ বাসির মহাজনের সভাপতিত্বে ও রসুল্লাবাদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউর রহমান আশিকির পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি নাজমুল হোসাইন আত তাহেরি এছাড়াও মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হযরত মাওলানা মুফতি রাশিদুল ইসলাম সিদ্দিকী হযরত মাওলানা জাহাঙ্গীর আলম হযরত মাওলানা নাজিমউদ্দিন হযরত মাওলানা জিয়াউর রহমান আশিকী সহ আরও অনেকে মাহফিলে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওয়াজেদ আলী মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ ফুল মিয়া মেম্বার মোহাম্মদ আশরাফুল আলম শ্যামল এম এ কাহার সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ তুফাইল আহমেদ পরে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন ওলামায়ে কেরামগণ নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি سلام عليك يا رسول سلام الله حبيب سلام عليك صلوات الله وعلماء وأهل سنة والجماعة وأولياء ملته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়